হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমরা নিশ্চয়ই এখন অনেক টেনশনে আছো যে তোমাদের এসএসসি সমমানের পরীক্ষার রেজাল্টটা কবে প্রকাশ করা হবে। তো আজকে কিছুক্ষণ আগে তোমাদের এসএসসি সমমানের পরীক্ষার রেজাল্ট সম্পর্কে একটি অফিসিয়াল আপডেট এসেছে। তো আজকের ভিডিওতে তোমাদের সেই আপডেটটি ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ তোমরা এই আপডেটটি নিয়ে আমার ফেসবুক পেজে অনেক কোশ্চেন করেছিলে এবং বলেছিলে এই টপিকে একটি ভিডিও বানানোর জন্য, কারণ তোমরা এই আপডেটটি ভালো করে বুঝতে পারছিলে না। তো তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট সম্পর্কে অফিসিয়ালি কি আপডেট এসেছে, তো চলো আগে সেই আপডেটটি দেখে আসি। তো আপডেটটি দেখার জন্য তোমরা প্রথমে চলে যাবে ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে আসার পর তোমরা একটু নিচে আসবে, আসার পর তোমরা বাম পাশে কোনায় দেখতে পাচ্ছ যে ফেসবুক নামে একটি অপশন দেওয়া আছে, তোমরা এই ফেসবুকে ক্লিক করে দিবে। ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে ঢাকা এডুকেশন বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজটি ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর তোমরা যদি একটু নিচে আসো তাহলে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে একটি অফিসিয়াল আপডেট 2 ঘন্টা আগেই পাবলিশ করা হয়েছে। তো দেখতে পাচ্ছ আপডেটটিতে লেখা হয়েছে জনসমাগম এড়িয়ে এসএসসি পরীক্ষার ফলাফল পেতে মোবাইলে প্রি রেজিস্ট্রেশন করুন। তো এই আপডেটটি মূলত তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলের প্রি রেজিস্ট্রেশন নিয়ে, অর্থাৎ তোমরা যদি তোমাদের মোবাইল ফোন থেকে প্রি রেজিস্ট্রেশন করে রাখো তাহলে তোমাদের রেজাল্টটি যখনই পাবলিশ করা হবে তখন সাথে সাথে তোমাদের মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে তোমাদের রেজাল্টটি পাঠিয়ে দেওয়া হবে। তো এখানে লেখা হয়েছে এসএসসি 2020 এর ফলাফলের প্রি রেজিস্ট্রেশন চলছে, ফলাফল প্রকাশের দিনে স্বাস্থ্যবিধি মেনে ঘর থেকে সরাসরি আপনার মোবাইল ফোনের ফলাফল পেতে যে কোনো মোবাইল অপারেটরের নাম্বার থেকে এসএমএস করুন এসএসসি, তারপর একটি স্পেস বোর্ডের নেম, তারপর আরেকটি স্পেস, তারপর রোল, তারপর আরেকটি স্পেস, তারপর ইয়ার। তো এই ইনফরমেশনগুলো লিখে তোমাদের এসএমএসটি পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। তো তোমরা নিশ্চয়ই প্রি রেজিস্ট্রেশনের বিষয়টি বুঝতে পেরেছো, তাছাড়া তোমাদের সকলের মোবাইল ফোনে নিশ্চয়ই এই এসএমএসটি অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা একটু তোমাদের ফোনের এসএমএস অপশনটি চেক করে দেখো, তোমরা এরকম একটি এসএমএস পেয়ে যাবে সরকার থেকে সবার মোবাইল নাম্বারে এরকম একটি এসএমএস অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এখানেও তোমাদের সেম বিষয়টি লেখা আছে, টু নো অ্যাবাউট এসএসসি রেজাল্ট প্লিজ প্রি রেজিস্ট্রেশন ফ্রম 18th May টিল 24 hours বিফোর পাবলিশিং দ্য রেজাল্ট বাই সেন্ডিং এসএমএস। অর্থাৎ তোমাদের এখানেও বলা হয়েছে তোমাদের রেজাল্ট প্রকাশের 24 ঘন্টা আগেই তোমরা যাতে প্রি রেজিস্ট্রেশনটা করে রাখো, কারণ প্রি রেজিস্ট্রেশনটা যদি করে রাখো তাহলে তোমাদের রেজাল্টটা যখনই পাবলিশ হবে সাথে সাথেই তোমাদের মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে তারা তোমাদের রেজাল্টটি জানিয়ে দিবে। কারণ এখন যেহেতু করোনা ভাইরাসের জন্য লকডাউন চলছে, যার কারণে তোমরা তোমাদের স্কুলে গিয়ে তোমাদের রেজাল্টটা জানতে পারবে না, তাছাড়া এবার যেহেতু সবাই বাসায় বসে তোমাদের রেজাল্টটা দেখবে এবং রেজাল্টের দিন যখন সবাই এসএমএস করবে অথবা সবাই যখন অনলাইন থেকে রেজাল্টটা দেখতে যাবে তখন কিন্তু সবগুলো ওয়েবসাইট প্রচুর ট্রাফিকের কারণে জ্যামে পড়ে যাবে, অথবা তোমরা যদি রেজাল্টের দিনও এসএমএস করো তখনও কিন্তু তোমাদের প্রচুর টাইম লেগে যাবে। অর্থাৎ তোমরা যদি সকালে তোমাদের রেজাল্টের জন্য মোবাইল ফোন থেকে এসএমএস করো তাহলে তোমাদের রেজাল্ট তোমাদের কাছে আস্তে আস্তে একদম বিকেল হয়ে যাবে। তাই সরকার থেকে তোমাদের এই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে যে তোমাদের রেজাল্ট প্রকাশের 24 ঘন্টা আগ পর্যন্ত তোমাদের প্রি রেজিস্ট্রেশনের জন্য সময় দেওয়া হয়েছে। তোমরা যদি এই প্রি রেজিস্ট্রেশনটা করে রাখো তাহলে তোমাদের রেজাল্ট যখনই পাবলিশ করা হবে সাথে সাথেই তোমরা তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে। এবং এই প্রি রেজিস্ট্রেশনের জন্য তোমাদের মোবাইল ফোনে 2.55 টাকা থাকতে হবে, অর্থাৎ 2.5 টাকার মতো তোমাদের মোবাইল ফোন থেকে যখন এসএমএস করবে তারা কেটে নিবে। তো প্রি রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হবে তা তো এখানে দেওয়াই আছে। প্রথমে তোমরা এসএসসি লিখবে, তারপর তোমাদের বোর্ডের নামটা লিখবে, তারপর আরেকটি স্পেস দিবে, তারপর তোমাদের এসসি রোল নাম্বারটা দিবে, তারপর তোমাদের পাসিং ইয়ার দিবে, তারপর তোমরা এই এসএমএসটি 16222 নম্বরে পাঠিয়ে দিবে। তো তোমাদের যাতে একবারে কনফিউশন না থাকে তাই আমি একেবারে টাইপ করেই তোমাদের বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে তোমরা তোমাদের মোবাইল ফোনের এসএমএস অপশনে চলে যাবে, তারপর তোমরা টাইপ করবে এসএসসি, তারপর তোমরা একটা স্পেস দিবে, স্পেস দেওয়ার পর তোমরা তোমাদের বোর্ডের ফার্স্ট 3 অক্ষর লিখবে। ধরো তুমি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো তাহলে তোমরা ঢাকা বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবে DHA, তারপর তোমরা আরেকটি স্পেস দিবে, স্পেস দেওয়ার পর তোমরা তোমাদের রোল নম্বরটা দিবে, অর্থাৎ তোমরা তোমাদের এসএসসি এর যে রোল নাম্বারটা রয়েছে সেই রোল নাম্বারটা এখানে বসিয়ে দিবে। যেমন আমরা একটি রোল নাম্বার দিচ্ছি এখানে, তো ধরো আমরা এই একটি রোল নাম্বার দিয়ে দিলাম। রোল নাম্বার দিয়ে দেওয়ার পর তোমরা আবারও আরেকটি স্পেস দিবে, স্পেস দেওয়ার পর তোমরা তোমাদের পাসিং ইয়ারটি দিবে, অর্থাৎ তোমরা যেহেতু 2020 সালে পরীক্ষা দিয়েছো তাই তোমরা এখানে 2020 লিখে দিবে। সো আমি আরো একবার বলছি, প্রথমে তোমরা এসএসসি লিখবে, তারপর তোমরা লিখবে তোমাদের বোর্ডের প্রথম 3 অক্ষর। তো যেহেতু আমরা ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি তাই এখানে আমি ঢাকা বোর্ড লিখলাম, তারপর তোমরা তোমাদের এসএসসি রোল নাম্বারটা লিখবে, তারপর আরেকটি স্পেস দিবে, তারপর তোমরা তোমাদের পাসিং ইয়ারটি দিবে, অর্থাৎ যে বছর তুমি পরীক্ষা দিয়েছো সেই বছরটি দিয়ে দিবে। তো তোমাদের এই এসএমএসটি টাইপ করা হয়ে গেলে তোমরা জাস্ট এই 16222 নম্বরে তোমাদের এসএমএসটি পাঠিয়ে দিলেই তোমাদের প্রি রেজিস্ট্রেশনের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। তারপর তোমাদের যখনই রেজাল্টটি পাবলিশ করা হবে তোমাদের সাথে সাথে তোমাদের মোবাইল ফোনে বোর্ড থেকে তোমাদের রেজাল্টটি পাঠিয়ে দেওয়া হবে এবং তোমরা রেজাল্ট
পাবলিশ হওয়ার সাথে সাথেই তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে, তোমাদের একটু দেরি হবে না। আর তোমরা যদি প্রি রেজিস্ট্রেশনটি না করে থাকো তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটি যখন পাবলিশ হবে বা যেদিন পাবলিশ হবে সেদিন যদি তোমরা এসএমএস করো অথবা অনলাইনে দেখতে যাও তাহলে কিন্তু তোমাদের প্রচুর ট্রাফিক থাকবে, যার কারণে তোমাদের রেজাল্টটা হাতে পেতে অনেক সময় লাগবে। সো এই ছিল এখনকার মতো আপডেট। তো আশা করি তোমরা যারা আমার ফেসবুক পেজে কমেন্ট করেছিলে যে তোমরা এই বিষয়টি বুঝতে পারোনি, কেন তোমাদের এই এসএমএসটি সরকার থেকে দেওয়া হয়েছে বা শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়েছে, আশা করি তোমরা তোমাদের অ্যান্সারটি পেয়ে গেছো। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।